ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যানাদার পুজো মিনি ব্লগ। এটা হলো অষ্টমীর দিনে এবং অষ্টমীর দিনে ফার্স্টেই চলে গেছিলাম আমরা ঠাকুর দেখতে, হলো একে ব্লকে, যেটা শর্ট লেগে তোমরা জানোই। এখানকার থিম ছিল বাড়ি বিন্দু, যেটা খুবই ফেমাস হয়েছে তোমরা জানোই যারা যারা দেখেছো, আর গিয়ে না দেখে থাকলেও সোশ্যাল মিডিয়াতে তো দেখেইছো। এবং এই ঢাকের আওয়াজটা যেটা ক্রিয়েট করেছিল সেটা তো সব থেকে বেশি সুন্দর ছিল। আর তারপরে চলে গেছিলাম আরও একটা মণ্ডপে, আমি ঠিক ব্লগটার নাম মনে নেই, যাই হোক এটাও খুব সুন্দর ছিল ঠাকুরটা। সেদিনকে আর কোনো ঠাকুর দেখিনি, কারণ আমাদের সিনেমা দেখার প্ল্যান ছিল, সেটা হলো আরডিবিতে। আরডিবির ওখানেও জানি তোমরা টাইম স্কোয়ারের আদলে একটা জায়গা বানানো, এবং সেখানে গিয়েও ঢাকের আওয়াজ শুনছিলাম এবং তারপরে পিৎজা খাচ্ছিলাম। আর আমাদের মধ্যে হয়েছিল একটু ঝগড়া, তাই জন্য কথাবার্তা একটু কমই চলছিল, কিন্তু যাই হোক তাও আমাকে পিৎজা খাইয়ে দিচ্ছিলো অ্যান্ড তারপরে আমাকে আইসক্রিমও খাইয়েছে। যাই হোক তারপরে ঝগড়াটা মিটেও গেছিলো, কিন্তু ঝগড়া কিন্তু হয়েছিলো বেশ বিশাল পরিমাণে ঝগড়া। আর বাস্কিন রবিন্সের বোবা কিছু একটা নামে আইসক্রিম ছিল, যেটা খেতে দারুণ ছিল, আমার সত্যি নামটা মনে নেই বাট দারুণ ছিল। আইসক্রিম খেতে খেতে একটু ফটো তোলার চেষ্টা করছিলাম আইসক্রিম উইথ আর টিভি। বাপরে, মানে কি লেভেলের ইচ্ছা আমার। যাই হোক, কী সিনেমা দেখতে গেছিলাম সেটা তো বললামই না, সেটা হলো টেক্কা। এটা মানে দেবের সিনেমা আমি ফার্স্ট দেখবো, তারপরে বাকি দেখবো। হরিবারে যাবো আমরা সিনেমা দেখতে। সিনেমাটা কিন্তু দারুণ ছিল, স্পেশালি হলো লাস্টের টুইস্টটা, মানে টুইস্টটা আমি এটা ভাবিনি, আমি অন্য কিছু ভেবে গেছিলাম কিন্তু হলো অন্য কিছু। যাই হোক, সিনেমা দেখে বেরিয়ে চলে গেছিলাম হাউস অফ রয়্যালসে বিরিয়ানি খেতে, কিন্তু সেখানে এক ঘন্টা ওয়েট করার পরও বলছে আরও অনেকক্ষণ ওয়েট করতে হবে। দেন আমরা বেরিয়ে চলে আসি এবং আমরা গেছিলাম হাউস অফ রয়্যালস খেতে, সেখানে প্রচণ্ড দেরি হয়ে গেল, অলরেডি এক ঘন্টা বসেছিলাম। অ্যান্ড নাও এসেছি সিরাজ, অ্যান্ড সিরাজে এটা টেক ওয়ে টেক অ্যাওয়ে, তো তাই জন্য বাইরে খাবারের ব্যবস্থা। অ্যান্ড খাচ্ছি কিন্তু ভালো হবে, এটা কী হয়েছে বল? খোলা ফেসকোলা ফেসকোলা, এটা মাটন কোরমা, মাটন কড়াই 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 কড়াই। অ্যান্ড আমি নিয়েছি নান, খাবারের টেস্ট এবং পরিমাণ দুটোই ভীষণ ভালো ছিল। মানে আমি সিরাজ পার্ক সার্কাসেও খেয়েছি, কিন্তু সেখানে এত পরিমাণ দেওয়া হয় না যতটা এখানে দেওয়া হয়েছে। আর সব থেকে ভালো লেগেছে আমার এই ফিরনিটা, ফিরনিটার টেস্টটা দারুণ ছিল। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।